হ্যালো আসসালামু আলাইকুম বিসা থেকে মহিদ্দিন আর একটি চমৎকার হাজির রয়েছে যারা কানাডাতে সরাসরি হেলথ কেয়ার যে কোনো জবের জন্য আপনি যদি সরাসরি যেতে চান আপনার জন্য চমৎকার শুধু নিয়ে এসেছে কানাডার বিভিন্ন কোম্পানি তারা দুবাইতে একটা ইভেন্ট করতেছে অনলাইনে আপনি যদি ইন্টারেস্ট হন আপনি যদি করেন সরাসরি অনলাইনে তো সেখানে যদি আপনি সিলেক্ট হন তারা সরাসরি আপনি কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে এই পারেন্ট ডিস্টার্টমেন্ট এই প্রোগ্রামটি হলো অনলাইন ইভেন্ট এবং আপনার শুধু লাগবে একটা কারাডা সিভি এবং লেটার সেটি থাকলে আপনি এখানে সরাসরি এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন তো আমি টোটাল প্রসেসটি লাইভ ভিডিওতে দেখিয়ে দেবো আর এই প্রোগ্রামটি হবে সাব ফেব্রুয়ারি ছাব্বিশ এবং সাতাশ তারিখ তো যারা সিলেক্ট হবে তারাকে সরাসরি আপনাকে এখানে আমন্ত্রণ করবে এবং আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই এখানে রেজিউট করতে পারবেন এখানে বিভিন্ন জব মানে অফারগুলো রয়েছে এই আমি প্রফেশনগুলো বলে দেব কি কী তো তার আগে আমি দেখে নেই আপনাদের এখানে কি কি আপনার মানে ইয়েগুলো রয়েছে এই তো এই ইভেন্টে আপনার কি কি পেশা রয়েছে আমি আপনাদের দেখাই দিই তাহলে আপনারা আবেদন করতে পারবেন সহজে যেটা হলো নিউ ব্রাউন্ডস মানে প্রোগ্রাম এই ইভেন্টটা সরাসরি নিউ ব্রাঞ্চুইক যে প্রদেশ রয়েছে কানাডার তারা এটাকে অ্যারেঞ্জ করতেছে দেখুন এখন কী কী ইয়ে আছে যেমন স্পেশালিস্ট অ্যান্ড ক্লিনিক্যান ল্যাবরেটরি মেডিসিন জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান রেজিস্টার্ড নার্স রেজিস্টার্ড ফিজিশিয়ান নার্সেস নার্স প্র্যাকটিশনার লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস নার্স এইডস তারপরে অডিওলজিস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অকুপেশনাল থেরাপিস্ট তারপর রয়েছে ফার্মাসিস্ট ফার্মেসি টেকনিশিয়ান আর ফিজিও থেরাপিস্ট এর সাইকোলজিস্টেপে রেসেপ্টোরি থেরাপিস্ট সোশ্যাল ওয়ার্কার এই জন্য যারা পেশা সংযুক্ত আছেন মানে হেলথ কেয়ারের তারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য পেশা যারা রয়েছে এখানে খুব একটা নাই মানে এটা যারা হেলথ কেয়ার তাদের জন্য মানে মূলত তো এখানে আপনারা এই যে পেশা যারা আমি বললাম তারা আপনারা তাড়াতাড়ি করে একটা কারাগা ফর্মেট সিভি এবং একটা রেডি করে নিন কারণ এখানে আপনাকে দিতে হবে তাহলে আপনার সরাসরি আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন তো আমি আপনাকে প্রসেসটা দেখাই দিই আপনি কি কি ফিল করবেন প্রথমে প্রথমে দেখুন প্রথম দিবে ফার্স্ট নেম আপনার পাসপোর্ট অনুযায়ী তারপর দিবে লাস্ট নেম তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে জিমেল বা ইমেল যেটাই থাকে দিয়ে দিবেন ইহা মেল হতে পারে জিমেল হতে পারে তারপরে কনফার্ম মেল আবার দিবেন তারপর কনফার্ম মেইল আবার দিবেন তারপর সিলেক্টের অপশন মানে আপনি কোন এই হেলথ কেয়ার সেক্টরে আছেন সেটি দিবেন তো সেখানে দেখা যাচ্ছে আপনার আপনি সিলেক্ট হন তারপর অবশ্যই একটা কানাডা ফর্মেন্ট সিবি এবং কাবলটা লাগবে তো তারপর আপনি কি দিবেন দেখাই দেয় এই যে আপনার যে পেশা আছে এই কোডটি দিয়ে দিবেন এই কোডটি খুব ইম্পর্টেন্ট আপনার সিভিতে কিন্তু এই কোডটি লাগবে যে আপনি এই কোডে আবেদন করতেছেন তারপর আপনি দিবেন এই যে আপনার কোড দেখুন এখানে যে আপনি যে চাকরি করেন যে পেশা সেই কোডটি এখানে দিয়ে দিবেন আপনি কোন দেশ থেকে ইন কান্ট্রি ওয়ার ডিউ ট্রেনিং মানে আপনি কোন দেশ থেকে ট্রেনিং করেছেন যে পেশার জন্য আর আপনার এক্সপিরিয়েন্স কত এই যে আপনি যে সেক্টরের নার্সিং বা ফিজিশিয়ান হিসেবে কত বছর আপনি কাজ করেছেন আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কি না থাকলে এখানে দিবেন অপশান যদি থাকে ইয়ে দিবেন না থাকলে ন তারপর দুই হ্যাভ ভ্যালিড কানাডিয়ান ফেডারেল এক্সপ্লেন্টারি প্রোফাইল নাম্বার মানে আপনি কানাডাতে কখনো আগে আবেদন করেছেন কি না সেটি থাকলে এখানে দিবেন দুই হবে ভ্যালিড আইএনবি প্রোফাইল নাম্বার তো যদি ন হয় দুটো নো দিয়ে দিবেন বিএস থাকে অবশ্যই আপনার নাম্বারও থাকবে তারপর এখানে এই যে খালিঘরটি রয়েছে এখানে টিক দিয়ে দেবেন এখানে টিক দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনি দিয়ে দেবেন এই দেখুন এই যে আপনি ফিল আপ করেছেন আপনি এটা ইচ্ছে পিডিএফ করে প্রিন্ট করে রাখিয়ে দেবেন তো আপনার কাজে লাগবে যখন আপনাকে কোম্পানি সিলেকশন করবে এই ফর্মটি আপনার লাগবে তাহলে এগ্রি দেবেন এগ্রি দিয়ে নেক্সট দিবেন আপনি হ্যান্ড সেভ দিবেন তাহলে আপনার এটা ওইখানে সেভ হয়ে যাবে এবং তারা কিন্তু আপনার যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন সেভ এবং দিলেই আপনি এটি কিন্তু এই এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আপনার নিউ ব্রান্স উইকের এই মানে প্রোগ্রামটি কিভাবে আপনি অনলাইনে ফিল আপ করবেন তো তার আগে আমি বলে দেয় আপনি কীভাবে একটা চালানা ফর্মের সিবিএম ক্যাড রেডি করবেন সেটা হলো আপনার প্রথমে আপনার নাম ওই পাসওয়ার্ড পাসপোর্ট নিতে চেষ্টা করবেন পার্সোনাল ডিটেলস কন্টাক্ট দিতে অ্যাড করবেন তারপর আপনি অ্যাড করবেন এই আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টরি অ্যাড করবেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন আপনাদের ট্রেনিং করেছেন বিভিন্ন জায়গা থেকে সেই ট্রেনিংগুলো অ্যাড করবেন তারপর আর পালানা ফর্মেট সিভিত কিন্তু ছবি হয় না তারপর আপনি অ্যাড করবেন আপনার স্কিলস যে অর্জন করেছেন সেগুলো অ্যাড করবেন আপনার বাসার দক্ষতা অ্যাড করবেন যদি আপনার আইলস থাকে ভালো না থাকলে সমস্যা নাই আপনি ইংরেজি জানলে এখানে ফিল আপ করতে পারবেন আর যে সেক্টরগুলোর কথা বললাম যে সেক্টরগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সেই সেক্টরগুলোর আপনি যে কোনো একটি হলেই এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন তারপর আপনি ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন তারপর আপনি অ্যাড করতে পারেন এই আপনার হবি যদি থাকে সেটি অ্যাড করতে পারেন আর একটা কাবলাটা রেডি করবেন কাবলাটা আপনি ওই যে যে হাসপাতালে বা কোথাও কত যত বছর কাজ করেছেন সেই এই অভিজ্ঞতাগুলো আপনি লিখবেন এত বছর কাজ করেছেন ওখানে এত এই সার্ভিস দিয়েছেন আপনি এই স্কিল অর্জন করেছেন আর কানাড়াতে আপনি ওই যে নিউ ব্রাঞ্চ প্রোগ্রামে প্রোগ্রাম টিকলে এখন কি সার্ভিস দিতে পারবে সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন তো যদি আপনাকে তারা সিলেকশন করে তখনই তারা নক দিবে নক দিলে আপনি দুবাইতে গিয়ে সরাসরি তাদের সাথে কোম্পানির সাথে জয়েন লেটার পেয়ে যাবেন এই হচ্ছে মানে সরাসরি জবের সুযোগ এরকম ইভেন্টগুলো মাঝে মাঝে কানাডাতে অনুষ্ঠিত হয় তো আমরা চেষ্টা করব আমি লাইভ আপনাদেরকে দেখানোর জন্য তো এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ছাব্বিশ এবং সাতাইশ তারিখ তো তাড়াতাড়ি করে ডিসিশন করে ফেলুন নইলে কিন্তু পরে আর ফিল করতে পারবেন না তো যদি তারা আপনার বেশি আবেদন পেয়ে যায় তখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন আর নিবে না তা সবাই বুঝতে পেরেছেন আর কানাডাতে কিন্তু আপনার সরাসরি আপনি সহ যেতে পারবেন এখানে সিলেকশন ফলে আপনার সরাসরি কারণাতে দুই দুই বছরের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় তো আপনি কানাডার কারাডার নাগরিকতা হয়ে যায় পেয়ে যেতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন আরও কিছু কমেন্টস করতে পারেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারই কাজে লাগবে কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বা বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় মাইগ্রেশন সম্পর্কে সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা আবার কথা হবে আগে ভিডিওতে